99% আমরা কিছু খেতে পাই না, 1% নৌকাধারী তারা সব টাকা বিদেশে পাচার করে দিয়েছে। আজকে বাংলাদেশে ডলার নাই, কারো চিন্তা নাই। আওয়ামী লীগ নির্বাচন নিয়ে ফাজলামি খেলা খেলতে চায়, বিএনপি নির্বাচন চায়, এটা সত্যি। কিন্তু বিএনপি নির্বাচন চায় তারা ক্ষমতায় যাওয়ার জন্য, কারণ এই নৌকাধারী এফবিসিসিআই প্রেসিডেন্ট, এই নৌকাধারী বিকেএমইএ বিজিএমইএ প্রেসিডেন্ট প্রত্যেকটার হংকং সিঙ্গাপুর কানাডা দুবাই লন্ডনে হাজার হাজার কোটি ডলার জমা করা আছে। আরে তাদের ডলার ফিরায় নিয়ে আসেন না, তাইলে আমাদের এই যে অর্থনৈতিক চাপ সব চইলা যাবে। এই ডলার ফিরিয়ে আনতে হবে, এটা আমাদেরই করতে হবে, কেউ আমাদের কইরা দিবে না। এবং তার জন্য আমাদের প্রত্যেকটা সমমনা দলকে একত্রিত ভাবে মাঠে নামতে হবে। যে 10ই ডিসেম্বর বিএনপি বড় আন্দোলন করেছে, আমি ধিক্কার জানাই বিএনপিকে, আমি ধিক্কার জানাই বিএনপির প্রত্যেকটা নেতাকে যারা 10ই ডিসেম্বরকে বলে তার আন্দোলন করেছে। 10ই ডিসেম্বরের কথা যখন বাংলাদেশের ইতিহাসে উঠে আসবে, তখন তাদের লজ্জায় মুখ ঢাকা উচিত। তাদের নেতা কর্মীদের রক্ত এই রাস্তায় বয়েছে, তাদের নেতা কর্মীদের রক্ত এই দেশে বয়েছে, তাদের নেতারা মধ্যরাতে জেলে গেছে, বাকি যারা বাইরে ছিল তারা খেলা দেখতে মাঠে গেছে, বাকি যারা বাইরে ছিল তারা এসি ছেড়ে ঠান্ডা রুমে ঘুমাতে গেছে, বাকি যারা বাইরে ছিল তারা আপনাদের আমাদের এই দেশের জনগণের সাথে তামাশা করেছে। বিএনপির সাথে একসাথে আন্দোলন করতে আমাদের কোনো অসুবিধা নেই, আমরা করতে চাই, সবাই মিলে একসাথে আন্দোলন করতে চাই। তবে বেইমান নাফরমানদের সাথে আন্দোলন হয় না, তাদেরকে দেখাতে হবে মাঠে নেমে যে তারা বেইমান না, তাদেরকে দেখাতে হবে মাঠে নেমে যে তারা আসলেই আন্দোলনে বিশ্বাসী, এবং নিজে শুধু ক্ষমতায় যাওয়ার জন্য না, জনগণের হাতে ক্ষমতা দেওয়ার জন্য আন্দোলনে বিশ্বাসী। তাহলে তাদের নেতৃত্বে পিছে দাঁড়িয়ে আমরা যাব ইনশাআল্লাহ। যতক্ষণ পর্যন্ত এটা দেখাইতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তারা তাদের মতো কাজ করুক। আমরা যারা বিশ্বাস করি এই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, আমি আশা রাখি আমরা একসাথে কাজ করতে সক্ষম। কিছু দলের জন্ম নিয়েও স্টেজে আজকে কথা বলেছি। কোন দল ক্যান্টনমেন্ট থেকে আসছে? আলবত আসছে। পরপর দুইটা বড় বড় দল ক্যান্টনমেন্ট থেকে আসছে, তার মধ্যে একটা তো একদম মুথাও হয়ে গেছে। আমরা দু এক সময় নোংরা ভাষা ব্যবহার করে তাদেরকে নিয়ে কথা বলি, কারণ আসলেই তারা সঠিক কোনো পথে নাই, না তাদের নেতৃত্ব আছে না কিছু আছে। কিন্তু যতই আপনি বিএনপি জাতীয় পার্টি যার কথাই বলেন, কোন সময় দেশের আজকের মতো অবস্থা ছিল না, কোন সময় দেশের জনগণ আজকের মতো নিপীড়িত ছিল না, এবং কোন সরকার এই দেশের শিক্ষানীতিতে এইভাবে হস্তক্ষেপ করে না। আমরা সম্মানী লোককে সম্মান দেওয়াটা প্রয়োজন, এই দেশের জন্য যারা অবদান রেখেছেন, হোসেন সাহেব সরওয়ার্দী থেকে শুরু করে আজকে আমাদের এই দেশের যারা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ছিলেন, ইনক্লুডিং মৌলানা ভাসানী, বিএনপির সৃষ্টিকর্তা জিয়াউর রহমান, জাতীয় পার্টির সৃষ্টিকর্তা হোসেন মোহাম্মদ এরশাদ, কাউকেই আমরা মঞ্চে দাঁড়িয়ে অসম্মান না করি, এটা আমার সবার প্রতি আহ্বান। এই দেশের জন্য অনেকে অনেক ত্যাগ স্বীকার করেছেন, তাদের ভুল ত্রুটি হতে পারে না, তা না, অনেক ভুলও আছে, নিশ্চয়ই ভুলগুলো ধরিয়ে দিতে হবে, কেউ ফেরেশতা না। তবে স্টেজে দাঁড়িয়ে সবাইকে অসম্মান করাটাও আমাদের জন্য সঠিক কর্মকাণ্ড বলে আমি মনে করি না। আজকে আমাদের অর্থনীতির যে অবস্থা, আমরা অর্থনীতির অবস্থা নিয়ে আজকে স্টেজে উঠে অনেকে কথা বলেছেন, নতুন করে বলার কিছু নাই, আমাদের ব্যাংকে ডলার নাই, নতুন করে এলসি খোলা হচ্ছে না, দুই দিন পর আজকে পাকিস্তানের যা অবস্থা, গতকাল শ্রীলঙ্কার যা অবস্থা ছিল, আগামীকাল যে হতেই পারে না বাংলাদেশের সেই অবস্থা, এইটাকেও প্রতিজ্ঞা করে আমরা বলতে পারবো না। আজকে অর্থ মন্ত্রণালয় যে যদি অর্থমন্ত্রীকে জিজ্ঞেস করেন, তার কাছে কোনো প্রশ্নের উত্তর নাই। এই অবস্থায় আসার অনেক আগে, এই অবস্থায় আসার অনেক আগে এককালে সব ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো বিজিএমইএ বিকেএমইএ এফবিসিসিআই তারা রাস্তায় নেমে যেত, আজকে কেন কেউ রাস্তায় নামে না? আওয়ামী লীগের আজকের এই অগণতান্ত্রিক সরকার
এই দুঃশাসনের সরকার, এই স্বৈরা শাসক সরকার, এরা আজকে যে জায়গায় নিয়ে গেছে, আগামীতে কি, আগামী বছর কি, এরা যদি পারে আগামীতে কখনো এই দেশের জনগণকে সঠিক একটা নির্বাচনের মুখ দেখতে এরা দেবে না। দুই দিন আগে এই সরকারি কর্মচারীদের সম্মেলন ডাকলেন, সব ডিসিদের সম্মেলন ডাকলেন মন্ত্রী মহোদয়, ডেকে নির্বাচনের জন্য প্রস্তুত হতে বললেন। এমন ভাবে বললেন যে নির্বাচনের জন্য প্রস্তুতি মানে কি, মানে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার প্রস্তুতি, তার মানে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সরকারের প্রত্যেকটা পর্যায়ে প্রত্যেকটা কর্মচারীকে তারা দলীয় বাহিনীতে পরিণত করেছেন, করতে চান এবং আগামীতেও করবেন। এইটা রুখে না দিলে জনগণের হাতে দেশ আমরা তুলে দিতে পারবো না, এইটা আমরা রুখে দেব ইনশাআল্লাহ। এই নির্বাচন কমিশন নিয়ে নেতারা বলেছেন, এই নির্বাচন কমিশন নিয়ে আমরাও বলেছি, এই নির্বাচন কমিশনকে সঠিক নির্বাচনের রূপরেখা আমরা দিয়েছি, সেই রূপরেখা যদি এই নির্বাচন কমিশন না মানে আমি প্রতিজ্ঞাবদ্ধ আপনাদের সামনে সবাইকে নিয়ে, কিন্তু সবাই যদি না আসে একা দাঁড়াতে হলে একা দাঁড়িয়ে এই নির্বাচন কমিশন। আজকে সময়টা একটু কম, আমরা বক্তব্য একটু শেষ করতে দেবেন। সরকার আমাদের শিক্ষাঙ্গন নিয়ে ছিনিমিনি খেলছে, সবাই এটা নিয়ে কথা বলেছেন, কিন্তু এইটা নিয়ে আমাদের আরো রাস্তায় নামতে হবে। সরকার ক্ষমা চেয়েছে, ঠিক আছে, ভালো করেছে, সরকারকে একটা সময় বেঁধে দিতে হবে। আমরা ফেব্রুয়ারি মাসের মাসটা দেখব, যদি ফেব্রুয়ারি মাসের ভেতরে সরকার সঠিক ডেডলাইন দিতে না পারে, সরকার সঠিকভাবে আমাদেরকে জানাইতে না পারে পাঠ্যক্রম এবং পাঠ্যপুস্তক কত তারিখের মধ্যে তারা ঠিক করবে, এটা যদি পরিষ্কার করতে না পারে, রমজান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা এই বিষয় নিয়ে মাঠে নামবো। গার্মেন্টসের অবস্থা কি সেটা বিকেএমইএ কে জিজ্ঞেস করেন, বিজিএমইএ কে জিজ্ঞেস করেন, তাহলে তাদের নেতৃত্ব যারা দিচ্ছে তারা কেন রাস্তায় নামছে না, এফবিসিসিআই কেন রাস্তায় নামছে না? একটা কারণে রাস্তায় নামছে না, বিজ্ঞ নেতা এখানে বলে গেছেন।